গোয়ালিনীর স্বপ্ন। ছোট্ট মেয়ে গীতা তার ঠাকুমার সঙ্গে ছোট্ট একটা গ্রামে বাস করত। গীতা ছিল গোয়ালিনী, আর ওদের কাছে দুটো গরু ছিল। রোজ সে গরুর দুধ দুইয়ে মাথায় করে সেই দুধের কলসি নিয়ে যেত কাছের এক শহরে। সারা দিন দুধ বিক্রি করে সন্ধ্যেবেলা সে বাড়ি ফিরে আসত। গীতা তার গরুদের খুব যত্ন করত, তাদের ঠিক মতো খেতে দিত আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখত। ঠাকুমা গীতাকে খুব ভালোবাসত, কিন্তু গীতা জেগে জেগে স্বপ্ন দেখত। সে স্বপ্ন দেখত যে সে খুব বড় লোক হয়ে গেছে, আর এই দিবাস্বপ্ন তাকে সবসময় বিপদে ফেলত। গীতা, গরু দুটো তো গোয়াল থেকে বেরিয়ে গেল, ওরা হারিয়ে যাবে। তুমি ওদের উপরে নজর রাখছো না কেন বলো তো? ভুল হয়ে গেছে, স্বপ্ন দেখছিলাম, ভাবছিলাম। গীতা, আমি জানি তুমি কি ভাবছিলে। সারা দিন বড়লোক হবার স্বপ্ন দেখো, তার জন্য আরো পরিশ্রম করতে হবে। স্বপ্ন দেখলেই শুধু বড়লোক হওয়া যায় না, এই দিবা স্বপ্নের জন্য তোমাকে এর বড় মূল্য চোকাতে হবে। কিন্তু গীতা তার কথা শুনত না। দিবা স্বপ্ন দেখা গীতার বন্ধ হলো না। একদিন সে দুধ বিক্রি করতে যখন বেরোবে, তখন তার ঠাকুমা তাকে রান্নাঘরে ডাকলো। শোনো আমার বাছা, গীতা, আজ তোমাকে বাজারে আর দুধ বিক্রি করতে যেতে হবে না। কেন যেতে হবে না ঠাম্মা? আমাদের পাশের গ্রামে কাল এক বিরাট বিয়ের অনুষ্ঠান রয়েছে, পঞ্চায়েত প্রধান তার মেয়ের বিয়ে দিচ্ছেন। আশপাশের গ্রামের সব মান্যগণ্য লোকেরা সেই বিয়েতে আসবে, বিরাট হবে এই বিয়ের অনুষ্ঠান। তুমি কিছু বুঝলে আমি কি বলছি? আমরা সবাই যাব ওই বিয়েতে। বুঝতে পারলে কি আমার কথা? বিয়ে হচ্ছে, তার মানে তো বিরাট বড় ব্যাপার, বড় লোকেরা সব আসবে। কিন্তু ঠাম্মা, দুধ কেন বিক্রি করবো না? পঞ্চায়েত প্রধান কি রেগে যাবেন? না আমার মিষ্টি সোনামণি মেয়ে, পঞ্চায়েত প্রধান তার রাধুনীকে বলেছেন নানা ধরনের সুস্বাদু মিষ্টি বানাতে। রাধুনী নিজে আমায় বলেছে আমরা যেন সেই রাধুনীকে এক কলসি তাজা দুধ পাঠিয়ে দিই, আর সেই দুধ দিয়ে সে সুস্বাদু মিষ্টি বানাবে। আর সে আমাকে একথাও বলেছে যে বাজারের থেকে দ্বিগুণ সে আমাকে দেবে এই দুধের জন্যে। এটা হচ্ছে আমাদের জন্য একটা মস্ত সুযোগ টাকা রোজগার করার, তাই জন্য কালকে ভালো করে দুধ নিয়ে যেতে হবে পঞ্চায়েতের বাড়ি। দ্বিগুণ টাকা দেবে? ঠাম্মা, আমি কি কাল ওই বিয়ে বাড়িতে যেতে পারি? আমি দেখব যাতে সবাই জানতে পারে যে মিষ্টিগুলো আমাদের গরুর দুধ দিয়েই বানানো হয়েছে। তখন প্রধান আমাকে ওনার অতিথিদের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। আমি সুন্দর পোশাক পরে মাথা উঁচু করে হাঁটব। আমরা এত পরিশ্রম করি, আমাদের সম্মান দেওয়া উচিত। সবাই আমার নাম জানবে। মাটির কেল্লা বানিও না, স্বপ্ন দেখো না। আমাদের দুধ এখনো সেই গ্রামে পৌঁছলই না, রাধুনী এখনো তার গন্ধ শুকেই দেখেনি, আর এখনই স্বপ্ন দেখছো যে তাদের ওই মিষ্টি কত ভালো লাগবে। এই মেয়েকে নিয়ে যে আমি কি করি? ভুল হয়ে গেছে ঠাম্মা, আমি দুধ নিয়ে ওই গ্রামে যাব। এই যে, এই নাও, মনে রেখো এক ফোঁটা দুধও যেন মাটিতে না পড়ে। আজ আমাদের কাছে এই দুধটাই আছে, বিনা কারণে তুমি কিন্তু রাস্তায় থামবে না, বুঝেছো? আমি পঞ্চায়েত প্রধানকে কথা দিয়েছি দুধ সময় মতো পৌঁছে যাবে, আর যদি পঞ্চায়েত প্রধানের কাছে না পৌঁছয় তাহলে আমরা কোনো পয়সাই পাবো না। আর দ্বিগুণ পয়সার কথা তো একদমই ভুলে যাও, আমরা বিয়ে বাড়িতেও যেতে পারবো না, কারণ কথা রাখতে না পারার থেকে বড় লজ্জার কিছুতেই নেই। চিন্তা করো না ঠাম্মা, আমি খুব যত্ন করে এই কলসি আর দুধ নিয়ে যাব। তুমি দেখো কত তাড়াতাড়ি আমরা প্রধানের থেকেও বড় লোক হয়ে যাই, উনি শুধুমাত্র আমাদের কাছ থেকেই দুধ কিনবেন। মনে রেখো কিন্তু গীতা। আমি জানি, আমি জানি, আমি মাটির কেল্লা বানাবো না। গ্রামের রাস্তা ছিল নুড়ি পাথরে ভর্তি। গীতার তাজা ফুলের আর কুলের গন্ধ খুবই প্রিয় ছিল, কিন্তু তার হাঁটতে খুব একটা ভালো লাগতো না। বাহ, কি সুন্দর এই রাস্তাটা! আহ, কিন্তু এই পাথরে আমার পায়ে লাগছে। যাকে, আমি তো শহরে একটা বিরাট বাড়ি বানাবো, তখন আর আমাকে এত হাঁটতে হবে না। আমি বড় লোক হয়ে যাব, আর বড় লোকেরা হাঁটে না।
গীতা নিজের প্রিয় গান গুনগুন করতে করতে এগিয়ে চলল। এই কলসিটা এত ভারী, যাকে আমি একটা গরুর গাড়ি কিনে নেব, তখন সব পরিশ্রম করবে ওই সারগুলো, আমি শুধু আরাম করব। বড় লোকেরা এটাই তো করে। গীতা হেঁটেই চলল আর শেষে বুঝলো যে গ্রামের কাছাকাছি চলে এসেছে। আর কয়েক মাইল হাঁটলেই আমি বড় লোক। ও, কিন্তু আজ আমি বেশি টাকাটা পাবো সেটা দিয়ে কি করব? আমি কি আরো কয়েকটা গরু কিনব? না, সেগুলো দুধ আমাকেই দুয়ে নিয়ে বাজারে বিক্রি করতে যেতে হবে। তার মানে আরো কত কাজ বাড়বে। আমি তো মুরগি কিনতে পারি। হ্যাঁ, বেশি যে টাকাটা পাবো তাই দিয়ে অনেক মুরগি কিনব। কিন্তু এত মুরগি রাখবো কোথায়? আমাকে একটা ছোট্ট ঘর বানাতে হবে। একা কাজটা করি কি করে? ও, কাল বিয়ে বাড়িতে আমি প্রধানকে আমাকে একটা ছোট্ট ঘর বানাতে সাহায্য করতে বলবো, কারণ উনি তো আমার গরুর দুধ ব্যবহার করছেন। ওনার নিশ্চয়ই অনেক চাকর বাকর আছে। আমার মুরগিগুলোকে সেই ঘরে রাখবো। মুরগিগুলো প্রচুর ডিম পারবে, সেই ডিম ফুটে আরো মুরগি হবে, তখন সেই মুরগিগুলো চড়া দামে বেচে দেব, অনেক টাকা রোজগার করতে পারবো। সেই দিয়ে একটা গরুর গাড়ি কিনব, তারপর গরুর গাড়িতে দুধ ডিম মুরগি বোঝাই করে বাজারে বিক্রি করতে যাব, অনেক টাকা রোজগার করব, তখন আমিও চাকর বাকর রাখবো। আমিও তখন একজন মহিলা হয়ে যাব, প্রধানের থেকেও অনেক বড়। তখন অনেক বড় লোকের ছেলে আমাকে বিয়ে করতে চাইবে, কিন্তু আমি বলবো না। গীতা যখন ছেলেদের না বলার স্বপ্নটা দেখছিল, মাথাটা তার জোরে জোরে নড়ছিল, আর হঠাৎই মাথার উপর থেকে সশব্দে মাটিতে পড়ে গেল। মাটির কলসি ভেঙে চুরমার হয়ে গেল আর সব দুধ মাটিতে পড়ে গেল। আর গীতা বসে বসে কাঁদতে লাগলো। তার সব স্বপ্ন, তার মুরগি, ডিম, গরুর গাড়ি দুধের মতো মাটিতে পড়ে রইল, সব নষ্ট। আমি আর গ্রামে যেতে পারবো না, দুধ নেই যে বিক্রি করবো, কাল আমি বিয়ে বাড়িতেও যেতে পারবো না। আমি থামাকে কি বলবো? তখন গীতা শুধু একটাই কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল, তার ঠাকুমার। মাটির কেল্লা বানিও না, স্বপ্ন দেখো না,